সূরা দুয়া জানে না, নানি বলবে দাদি বলবে আরে মরা কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা, তো তুই সূরা টুরা গেলা মুখাস্তি করবি না, তখন ও বিয়া করার লেগা ভেঙ্গে চিরা কোনো রকমে একটা সূরা মুখাস্তি করবে, করবে কি করবে না? জি। আর কত ভাই আছে সূরাটা তো আমরা জানি, কিন্তু ওর মর্তবা ওর ফজিলত সূরাটার দাম কি আমরা সবাই জানি না, জানছে কি? তো এই সূরাটার দাম কি সবাই পড়ছে? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন রহমানের রহিম মালিকুম এদিন তো পড়ছি, এটা তো আরবিতে আছে, কোন ভাষাতে আছে কোরআন? জোরে বলেন, আরবি ভাষাতে আছে। তো এই সূরাটা আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাই জানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো আজরাইল বলবেনি আর দেরি নাই চলো তাড়া করে, আজরাইল বলবেনি আর দেরি নাই চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো ছেলে মেয়ে বলবে বাবা কে ভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভবন সংসারে, বাবা বলে ডাকব কারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো নারে থাকবে দাদি নানি দাদা মা এরা আসবে, পড়িতে দেয়নি স্কুলে মাদ্রাসাতে, বড় হয়েছে 18-20 বছর হয়েছে সূরা দুয়া জানে না, নানি বলবে দাদি বলবে আরে মরা কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা, তো তুই সূরা টুরা গেলা মুখাস্তি করবি না, তখন ও বিয়া করার লেগা ভেঙ্গে চিরা কোনো রকমে একটা সূরা মুখাস্তি করবে, করবে কি করবে না? জি। আর কত ভাই আছে সূরাটা তো আমরা জানি, কিন্তু ওর মর্তবা ওর ফজিলত সূরাটার দাম কি আমরা সবাই জানি না, জানছে কি? তো এই সূরাটার দাম কি সবাই পড়ছে? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন রহমানের রহিম মালিকুম এদিন তো পড়ছি, এটা তো আরবিতে আছে, কোন ভাষাতে আছে কোরআন? জোরে বলেন, আরবি ভাষাতে আছে। তো এই সূরাটা তো আমরা সবাই জানছি, নমাজে পড়ছি, কিন্তু আল্লাহকে কি বলছি এই জিনিসটা হয়তো আমরা সবাই জানি না, জানছে কি? জানি না। আমরা এই সূরাটার একটাই নাম জানি সূরাতুল ফাতিহা, কিন্তু তাফসিরে বাইজাবিতে দেখবেন এই সূরাটার 14টা নাম আছে। কয়টা নাম আছে ভাই? সূরাতুল ফাতিহার কয়টা নাম আছে? 14টা নাম আছে। একটা হলো সূরাতুল ফাতিহা, যেমন একটা হয়ে গেল, এই সূরাটার নাম একটা আছে সূরা উম্মুল কোরআন, কোনোদিন আপনারাকে দেখতে আসবে বিয়ে যখন করবেন, যদি বলে সূরা উম্মুল কোরআন বলো তো, তো মুখে মুখে তাকায়েন না, একবারে ঝটঝট করে আউযুবিল্লাহি বিসমিল্লাহ সূরা ফাতিহা শুরু করে দিবেন। এই সূরাটার নাম একটা হলো উম্মুল কোরআন, এই সূরাটার একটা নাম আছে সূরাতুশ শুক্র, কেউ যদি সূরা ফাতিহা না বলে বলে সূরাতুশ শুক্র পড়ো তো এটা পড়বেন। এই সূরাটার একটা নাম আছে সূরাতুদ দোয়া, এই সূরাটার নাম আছে একটা সূরাতুর রুকিয়া, এই সূরাটার নাম আছে একটা সূরাতুল হামদ, এই সূরাটার নাম আছে একটা সূরাতুস সিফা,
এই করে করে 14টা নাম আছে। তো সূরা ফাতাহার 14টা নামের মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল, বলেন সূরাতুল, সূরাতুল ফাতিহা। আমার অভ্যাস আছে আমি যতক্ষণ কথা বলবো আপনারাকে বলতে হবে, তাহলে একটা পয়েন্ট শিখে নিলেন যে সূরায় ফাতিহার 14টা নাম আছে। এবার বলেন আর একটু আগে এই সূরাটার ফজিলত কি? আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলেছেন উম্মত রে তোমার কতক্ষণ পর্যন্ত দুনিয়াতে যত তুমি নামাজ পড়বে কোনো নামাজ হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি সেই রেখাতে সেই নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত না করবে। ফরজ নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, সুন্নাত পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, জানাজার নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, জুমার নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, ঈদ বকরাঈদের নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, সালাতুত তাসবিহ পড়বেন সূরা ফাতিহা পড়িতে হবে, আপনি ইস্তেসকার নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়তে হবে, আপনি চাঁদ সূর্য গ্রহণের নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়বে, যে কোনো নামাজ পড়ে বিনা সূরা ফাতিহাতে আপনার নামাজ পূর্ণ হবে না। হবে বিনা সূরা ফাতিহাতে নামাজ পূর্ণ হবে? হবে না। খুব একটা উদাহরণ নেন, ধরেন এশারের নামাজ চালু হয়ে গেল, মগরিবের নামাজ চালু হয়ে গেল, নামাজ চলছে, সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করতেছেন, শুনেন মশলাটা ভালো করে। এবার আপনি মসজিদে ঢুকছেন, ও সূরা ইখলাস কিংবা আর অন্য কোনো সূরা ধরেছে, এবার আপনি আল্লাহু আকবার বলে জামাত ধরলেন, জামাত ধরার সাথে সাথে আপনাকে কি পড়তে হবে? প্রথমে যখন আপনি বুকে হাত বাঁধবেন প্রথমে কোন দোয়া পড়তে হবে? জোরে পড়েন, বায়াত বাণী পড়তে হবে। কিন্তু আপনি এমন টাইমে ঢুকছেন যে ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এবার অন্য কোন সূরা ধরে নিয়েছে, এবার আল্লাহু আকবার বলে আপনি বুকে হাত বাঁধলেন, হাত বাঁধার পরে যদি আপনি বায়াত বাণী পড়তে যান তো ওইটা সূরা শেষ করে উরুকুতে চলে যাবে, মানে আপনি সূরা ফাতিহা পড়তে পাবেন না, উরুকুতে চলে গেল। এরকম সময়তে কি করবেন রে মুসলমান? এরকম টাইমে এরকম সময়তে বায়াত বাণী আপনাকে পড়তে হবে না, বায়াত বাণী আপনি নামাজে ছেড়ে দেন, আপনি বায়াত বাণী পড়িয়েন না, আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ডাইরেক্ট সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করে দেন। সূরা ফাতিহা আপনি যদি নামাজে রেখাতে পেলেন তাহলে ওই রেখাতটা আপনি পেয়ে গেলেন, আপনার রেখাতটা পূর্ণ হয়ে গেল। এক নম্বর দাম। আর এক নম্বর দাম কি? কত মানুষ জাদু মন্ত্র করে এই সূরাটার মানে মারতাবা বুঝে না, সূরাটার কত দাম আজকে আপনি বলছি আপনাকে, এ মুসলমান এই সূরাটার দাম এত আপনার চোখ উঠে গেছে, চোখ উঠে বুঝেন তো মানে চোখ লাল হয়ে গেছে, চোখ খচখচ করছে, পানি ঝরছে, লাল হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন উম্মত রে এই সূরাটা তোমার ছাড় ফোকের কাম করে দিবে রে, এক গেলাস তুমি পানি নিয়ে এলাও, আর এক গেলাস পানি নেওয়ার পর তুমি সূরা ফাতিহা তেলাওয়াত করে তুমি দম করে দাও, আর বিসমিল্লাহ বলে ওকে খেতে বলো, আর অর্ধেক পানি তুমি রেখে দাও, আর ওর বকে বলো তুমি চোখটা দুটা ধুয়ে নাও, আল্লাহর হুকুম আছে ইনশাআল্লাহ আপনার চোখ লাল হয়েছে, চোখ খচখচ করছে, ভালোভাবে দেখতে পাই না, চোখ ব্যথা করছে, আপনার সঙ্গে সঙ্গে আধ ঘন্টা ঘন্টাতে আপনি আরাম পেয়ে যাবেন, আপনার চোখ ভালো হয়ে যাবে। শুধু তা নয়, পেট ব্যথা করেছে রে মুসলমান, পেটলে আপনি ছটপট ছটপট করছেন, কোথায় কবিরাজ খুঁজতে যাব, কোথায় ডাক্তারের বাড়ি যাব, পেট ব্যথা শুরু হয়ে গেল, ওষুধ পানি করে
ভালো হয় না, ট্যাবলেট খায়া ভালো হয় না, এক গ্লাস পানি নিয়েলেন আর বিসমিল্লাহ বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা বলে দম করে দেন, আর দম করার পর বিসমিল্লাহ বলে পানিটা আপনি পান করতে বলেন, ইনশাআল্লাহ আপনি 10 মিনিটের মধ্যে মধ্যে দেখবেন পেটের ব্যথা বন্ধ হয়ে যাবে। শুধু তা নয় রে মুসলমান, আপনার বাড়িতে গাভী আছে, আপনার বাড়িতে মহিষ আছে, আপনার বাড়িতে বকরি আছে, বাচ্চা হয়ে গেল 1 মাস 2 মাস 4 মাসের 6 মাসের বাচ্চা, হঠাৎ করে একদিন দেখছেন ওই গো ওই মহিষে দুধ দইতে দেয় না, ওই গায়ে দুধ দইতে দেয় না, বাচ্চাকে খাইতেও দেয় না, ওই বকরি বাচ্চার বকরিটা নিজের পাটে বাচ্চাকে মুখ লাগাতে দেয় না, ওই বাচ্চাটা দুধ দোপন করতে দেয় না। আল্লাহর নবী বলেছেন উম্মতরে, এই সূরাটার এত দাম, এই সূরাটার এত ফজিলত, এক গ্লাস এক লোটা পানি নিয়ে এলেন আর পানি লওয়ার পর এই সূরাটা আপনি তেলাওয়াত করেন, আর তেলাওয়াত করার পর ওই পানিতে দম করে দেন, বিসমিল্লাহ বলে বন্ধ রে, ওই জানোয়ারের ওই গাভীর ওই মহিষের কিংবা বকরের চোখে মুখে একটু পানিটা মেরে দেন, আর কোন রকম করে ওই মহিষটা জানোয়ারটাকে আপনি পানি একটু পান করাইয়া দেন, আর ওই যে মহিষের সামার আছে ওই সামারে বাঁটে আপনি পানিটা একটু মেরে দেন, তারপরে 10 মিনিট 15 মিনিট পর আপনি দুধ দহেন, ইনশাল্লাহ সে অসুখ ভালো হয়ে যাবে, আপনার গাভী ভালো হয়ে যাবে, আপনার মহিষ ভালো হয়ে যাবে, আপনার বকরি ভালো হয়ে যাবে। নারে তাকবীর, এরকম মেলায় আছে, আর বলবো না বেশি, মানে টাইম খুব শর্ট আছে আমার, আর একটু আগে চলেন। এই সূরাটা আর কিসের কাম হবে? আল্লাহর নবীর জামানাতে, আবু দাওয়াদের হাদিস সহিহ হাদিস, আল্লাহর নবীর যুগে সাহাবাই কেরাম এক সাফারে গেছিলেন, সাফারে গেছেন, সাফারে যাওয়ার পর বাড়ির দিকে রওনা হয়েছে, রাত হয়ে গেল, ধরেন 10 জন 20 জন 50 জন সাহাবি আছে, রাত হয়ে গেল। এবার ওরা একটা গ্রামে ঢুকেছে, ঢুকা পর তখন ওই গ্রামের লোককে বলছেন যে হাজি ভাই, আপনারা আপনাদের গ্রামে আমাদেরকে থাকতে দেবেন না, সাহাবাই কেরাম বলছেন আপনাদের গ্রামে আমাদেরকে থাকতে দেবেন না, এই গ্রামে রাতটা থাকবো, তারপরে সকালে বাড়ি চলে যাব আমরা। তো গ্রামের লোক বলতে লাগলো যে না, তোমরা মুসাফির মানুষ, তোমরাকে জানি না তোমরা কেমন না কেমন, তোমাদের আদর তো বলছে ওই গ্রামের লোকেরা বলছে না, তোমরা মুসলমানকে গ্রামে থাকতে দেওয়া হবে না। ওরা গ্রাম থেকে বের হয়ে মাঠে ময়দানে একটা তাম্বু টেনে থাকতে লাগলেন। আল্লাহর কারিশমা আল্লাহ লীলা খেলা কি দেখেন, ওই গ্রামের মণ্ডলকে একটা বিষাক্ত জানোয়ার বিচ্ছু কিংবা সাপে কামড়ে নিয়েছে। এখনকার মতন কোথায় পাবেন 1400 বছর আগে ডাক্তার? আরে তাড়াতাড়ি করে সদর হসপিটালে নিয়ে চল, তাড়াতাড়ি এখানে নিয়ে চল, ওরকম কর এরকম কর, এবার দেখছে তো মরে যাবে। তখন ওই গ্রামের মধ্যে একটা লোক বলছে, আরে মুসলমানেরা গ্রামে থাকতে চেয়েছিল, আমরা তাদেরকে জায়গা দিলাম না, এই গ্রাম থেকে কিছু দূরে ওরা তাম্বু টেঙ্গে আছে, চল ওদের কাছে মনে হয় কিছু হবে, জাদু মন্ত্র বা কোনো ওদের কাছে ওষুধ হবে, ওরা এলাজ করতে গেলে ভালো হয়ে যাবে। এবার একটা লোক তখন যা বলছে যে মুসলমান ভাইয়েরা, আমাদের গ্রামের মালিককে সর্দারকে সাপে কিংবা কোনো বিষাক্ত জানোয়ারে কাইট কামড়ে নিয়েছে, বিষ লেগে গেছে, তোমরা একটু তাড়াতাড়ি করে চলো। এবার মুসলমানেরা বলছে তোমরা আমাদেরকে রাত্রে থাকতে দাওনি, বিনা টাকাতে এলাজ করা হবে না, বিনা টাকাতে এলাজ করা হবে না। আমরা বলি না যখন কোনো মুসিবতে কোনো বেমারে পড়ি, তখন বলি না ডাক্তার যদি বলে 1 লাখ টাকা খরচ হবে তোমার, কি বলি ডাক্তার মশাই 1 লাখ কি 2 লক্ষ টাকা খরচা করবো কিন্তু আপনি ভালো করেন, বলি কি বলি না। তো মুসলমানেরা যখন বললেন যে তোমাদের সর্দারকে মণ্ডলকে সাপে কামড়ালছে, আমরা ফ্রিতে ভালো করবো না, টাকা লাগবে কিছু, তো বলছে যে দিব, যা নেবেন দিব, কিন্তু চলেন তাড়াতাড়ি করে। এবার বলছে কত কি নেবেন? বন্ধুরে আমার, ওই মুসলমান বলছেন আরে আল্লাহর বান্দা, তোমাদের মালিক
তোমাদের মন্ডল তোমাদের সরদার হয়তো ভালো হয়ে যাবে আমরা এলাক পানি ওষুধ করে দেব কিন্তু 30টা বকরি লাগবে 30টা ছাগল লাগবে যদি তোমরা 30টা বকরি আমাদেরকে দাও 30টা ছাগল যদি আমাদেরকে দাও তাহলে কিন্তু আমরা তোমাদের মন্ডল সরদারকে আমরা ভালো করে দেব কয়টা বকরি লাগবে ভাই 30টা বকরিতে ফেজলা হয়ে গেল এবার আইলেন একজন সাহাবি দেখছে এই জায়গাতে সাপে কামড় দিয়েছে কিংবা কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তেলাওয়াত করতে আছেন তেলাওয়াত করতে আছেন ফুঁক দিতে আছেন তেলাওয়াত করতে আছেন ফুঁক দিতে আছেন মন্ত্র পড়িতে আছেন ফুঁক দিতে আছেন মন্ত্র পড়িতে আছেন ফুঁক দিতে আছেন পড়তে পড়তে মুসলমান কিছুক্ষণ পর ওই মন্ডল ওই সর্দারের শরীর থেকে সমস্ত বিষ নেমে গেল ওই মন্ডল সর্দার সে ভালো হয়ে গেল এবার কত মতন তাকে 30টা বকরি দেওয়া হলো 30টা বকরি এবার হাঁটতে শুরু করেছে নিয়ে হাঁটতে শুরু করেছে জবা করতে যাবে এবার একটা মুসলমান বলছেন রে আল্লাহর বান্দা ঝাড় ফুঁক করে তুমি 30টা ছাগল পেয়েছো ঝাড় ফুঁক করে তুমি 30টা বকরি পেয়েছো এই বকরি আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে জানি না এই জন্য যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা না করব দয়ার নবীকে ফতোয়া যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করব ততক্ষণ পর্যন্ত খবরদার তোমরা বকরি জবাই করে খেও না আর আমরা হইতাম তো কি হতো আবে খাইলে পরে দেখা হইবে শালা ভোক লেগে আছে যেমন তাই খাইলে হালাল হারাম পরে দেখা যাবে খাইলে আমাদের ফতোয়া কি জানেন আমরা যখন কোনো কাজ করে নিব তখন মোল্লাকে জিজ্ঞাসা করবো মোল্লানা এটা কাজ করে নিয়েছি তো কি হয়েছে আমাদের গুনাহ হয়েছে না হয়নি মানে করার পর জিজ্ঞাসা করব কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন যে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ফতোয়া জিজ্ঞাসা না করবো অর্জুন কাও কি খেতে খেতে দেব না তিষ্টা বকরিকে হাঁকিয়ে মদিনে চলে এলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওরে আমার সাহাবীরা তোমরা এত বকরি কোথায় পেয়েছ সাহাবারা বলছে নবী গো এরকম এরকম আমরা ঝাড় ফুঁক করেছি গো দয়ার নবী আমরা ঝাড় ফুঁক করেছি আর ঝাড় ফুঁক করার পর আমরা বকরি পেয়েছি আমরা ছাগল পেয়েছি দয়ার নবী গো এই বকরি আমাদের লাওয়াজ হয়েছে কি নাজাজ হয়েছে একটু দয়া করে বলেন আমাদের জন্য এই ছাগলটা খাওয়া হালাল আছে কি হারাম আছে দয়া করে বলে দেন এ মুসলমান আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন ওরে আমার সাহাবীরা শুনে নাও তোমরা যে ওই বিষ তোমরা ঝেড়েছ ওই তোমরা জানো ওই তোমরা বিষ ঝেড়েছ লোকটাকে তোমরা ভালো করেছ তার বদলাতে 30টা বকরি পেয়েছ একটু দয়া করে বলো তো কোন মন্ত্র দিয়ে তোমরা 20টা ঝেড়েছ তোমরা কোন মন্ত্র দিয়ে ঝেড়েছ কোন দোয়া তোমরা ঝেড়েছ কোন দোয়া দিয়ে তোমরা ঝেড়েছ বন্ধুরে আমাদের মন্ত্র যদি হয় দুনিয়াতে যত কবিরাজ আছে আমরা মন্ত্র পড়ি আমরা মন্ত্র পড়ি ভূত নামাইতে মন্ত্র পড়ি বেশ গাতে মন্ত্র পড়ি আমরা ছেলে মাকে বাপকে মন্ত্র পড়ি আমাদের মন্ত্র হলো এই কালো কালো তুলসীর পাতা মা গো কালো দরিয়ার পানি কোথায় আছে আতুরা ডাকনি ছাচো দরিয়ার পানি মা গো ছাচো দরিয়ার পানি এগুলা পড়ি আমরা নাকি কত ভাইতে বলে তাম্বা তুলসী হাতে করবে আর এরকম ভরে বলবে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখি নুরে হাইরে সোনার বান্দারে কি বা খাইবা কি বারে লিবা বলো রে হাইরে সোনার বান্দারে এই মুসলমান আল্লাহর নবী বলেছেন উম্মত রে এরকম মন্ত্র পড়তে পড়তে যদি তোমার মত হয়ে যায় তুমি যদি মরে যাও আল্লাহর কসম করে বলি তুমি জান্নাত পাবে না রে জান্নাত পাবে না জান্নাত পাবে না তুমি নামাজ পড়তে গেল জান্নাত তুমি পাবে না তুমি তেলাওয়াত করতে গেল জান্নাত পাবে না তুমি হজ করতে গেল তুমি জান্নাত পাবে না তুমি রোজা রাখতে গেল জান্নাত পাবে না যদি তুমি এরকম গুনাহ করতে করতে মরে যাও তওবা না করো তওবা যদি তুমি না করো মরে যাও আল্লাহর কসম করে বলে নবী বলেছেন জান্নাত পাওয়া যাবে না এরা আমার
আমি কি বলছিলাম, রাসূল বলছেন, হ্যাঁ গো তোমরা তো তিষ্টা বকরি পেয়েছো ঝাড়ফুঁক করে, কোন মন্ত্র পড়েছিলে রে মুসলমান? সেই সাহেবরা বলছেন, আমি গো আল্লাহর কিতাব কোরআন পড়েছি আমরা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়েছি, সূরা ফাতিহা পড়েছি ফুঁক দিয়েছি, সূরা ফাতিহা পড়েছি ফুঁক দিয়েছি, সূরা ফাতিহা পড়েছি, অন্য কোনো মন্ত্র পড়িনি গো নবী, সূরা ফাতিহা পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবার ফতোয়া দিয়ে দিলেন, সাহাবী রে কোরআন এবং হাদিস থেকে দোয়ায়ে মাসুরা মানে যে সমস্ত দোয়া আল্লাহর নবী শিখে দিয়েছেন এবং কোরআন থেকে তোমরা ঝাড় ফুঁক করেছ, এই জন্য বকরি নেওয়া যায় যাচ্ছে যায় যাচ্ছে যায় যাচ্ছে যায় যাচ্ছে, তোমরা বকরি জবে করে খেতে পারো কোনো রকমের গুনাহ নাই। মুহাদ্দিসিনে কেরামী হাদিসটাকে সামনে রেখে বলছে যে যারা ডাক্তার ডাক্তারি করছে, ডাক্তারি করে ডাক্তারের ফিস এলাজ করার টাকা লওয়া যায় যাচ্ছে নিতে পারে, হাদিসটাকে সামনে রেখে বলছেন। তাহলে কেন আমি বললাম হাদিসটা আপনাদের সামনে, যে সূরা ফাতিহা কত বড় পাওয়ারফুল ইবাদত দেখেন, একটা রোগী বিষাক্ত জানোয়ার সাপ কিংবা বিচ্ছুতে তাকে ডংশন করেছিল তাও ভালো হয়ে গেল, ভালো হয়ে গেল। এবার আরেকটু আগে চলেন, এবার বলবেন হাজি মাওলানা সূরা ফাতিহাটার মানে কি?